একটা সময় মানুষ বলতো যে যার নাই কোনো গুণ তারই বলে বেগুন। বিবিসি গবেষণা এবং ব্রিটিশ গবেষণা এবং সারা পৃথিবীর গবেষণায় দেখা যাচ্ছে যে বেগুনের ভিতরে আমাদের নখগুলো যে খারাপ হয়ে যায়, নখে নখ ভেঙে যায়, মুচকে যায়, ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়, এই নখগুলির ভিতরে কেটে যাওয়া, ভেঙে যাওয়া, মচকে যাওয়া, থেতলে যাওয়া, বিভিন্ন রকম নখের কুনি উঠা, কুনি পাকা, কুনি পচা, বিভিন্ন রকম রোগ দেখা দেয়। এই রোগগুলো একমাত্র খুব দ্রুত 7 দিনের ভিতরে ভালো করতে পারে বেগুন এবং ঢেঁড়স। আমি ইউরোপ আমেরিকাতে দেখছি যে কারো যদি পাক করার সময় কোনো মেয়ের যদি নখে একটু আগুনের আঁচ লাগে, পুড়ে যায়, তখন তারা একটা বড় ঢেঁড়সের মাথা ভেঙে ওই নখের ভিতরে ঢুকিয়ে দেয়। এই জন্য ঢেঁড়সের ইংরাজি নাম লেডিস ফিঙ্গার, মানে মেয়েদের ফিঙ্গারের মতো। এবং আলহামদুলিল্লাহ এটা ঠিক মেয়েদেরই এই নখের সব রকম, নখের পায়ের নখ, হাতের নখ, সব নখেই আপনি বেগুন এবং ঢেঁড়স ব্যবহার করতে পারেন। অনেক সময় অনেকেই ঢেঁড়স এবং বেগুনের মাথা দা কাছি দিয়ে কাটার চেষ্টা করবেন, এটা ঠিক নয়। কারণ লোহা বেগুনের সাথে এবং ঢেঁড়সের সাথে কন্টামিনেশন করে, টমেটোর সাথে কন্টামিনেশন করে। অতএব আপনি ঢেঁড়সটা যখন কাটবেন, না কেটে হাত দিয়ে ভেঙে নেবেন ঢেঁড়সের মাথাটা, সামনের মাথাটা ভেঙে তারপরে আঙুলের ভিতর আস্তে 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 আস্তে, তাহলে এই যে আঙুল হারা যেগুলিকে বলে, কুনি পচা, নৌকে যত রকম রোগ হয়, একটুখানি পুড়ে যায়, মুচকে যায় মেয়েদের, এই সবগুলো ভালো হবে। এই যদি ঢেঁড়স যদি কেউ না পান, তখন আপনি এখানে বেগুন ব্যবহার করবেন, লম্বা চিকন বেগুনগুলো আপনি একটু মাথাটা ভেঙে নিয়ে তারপরে। আমরা বারবারই বলতেছি খেয়াল রাখবেন এখানে লোহার কোনো ব্যবহার করবেন না, বাঁশের লেই ব্যবহার করতে পারবেন, কিন্তু লোহা ব্যবহার করতে পারবেন না, বা হাত দিয়ে ভেঙে নিতে পারবেন, এটার ভিতরে কন্টামিনেশনের একটা ব্যাপার থেকে যায়। অথচ আমরা এখানে দেখতাম যে এই যে বেগুনের তরকারি খাই আমরা, বেগুন ভর্তা খাই, বেগুন ভাজা খাই, ঢেঁড়স ভর্তা খাই, ঢেঁড়সের তরকারি খাই, ঢেঁড়স ভাজি খাই, এই সবগুলো জিনিসের ভিতরেই অনেক ভিটামিন আছে, অনেক মিনারেল আছে এবং অনেক ঔষধি গুণ আছে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বেগুন এবং ঢেঁড়সের তুলনা নাই। এত অতুলনীয় জিনিস যে ঢেঁড়স এবং বেগুন আমরা প্রতিদিন সব খাবারে রাখতে পারি, যত যেসব খাবারে মানানসই হয় সেগুলো রাখতে পারি। আর এইসব খাবারগুলোকে কম সিদ্ধ করে, আদা সিদ্ধ করে বা আদাটা ভেজে ভর্তা করলে তাহলে পরে গুণটা আমরা সবই পাবো। আল্লাহ তাআলা যেরকম রোগ দিয়েছেন আমাদেরকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও দিয়েছেন, আবার রোগ সারানোর জন্য হাজারো ধরনের গাছগাছড়া, শাকসবজি, ফলমূল, মশলা দিয়েছেন। এগুলোর থেকে আমরা একটু কষ্ট করে নিজেরাই ডাক্তার বাদেই আমরা ঘরে বসে এই ধরনের রোগগুলিকে প্রতিরোধ করতে পারি আলহামদুলিল্লাহ। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো আলহামদুলিল্লাহ।